বেতন বৈষম্য নিরসন সহ সরকারি কর্মচারীদের ছয় দফা দাবি পূরণে নেওয়া হচ্ছে বিশেষ পদক্ষেপ নির্বাচনের আগেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক জাতীয় বেতন স্কিলে এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মচারীদের চলমান বৈষম্যের অবসর বেতন ভাতা বিধি সিলেকশন গ্রেড পূর্ণ বহল সহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন তার লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরেন তিনি বলেন মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে একজন অফিস সহায়ক পর্যন্ত সবাই প্রজাতন্ত্রের কর্মচারী যারা বিশটি গ্রেডে বিভক্ত এর মধ্যে এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মচারীরা বরাবরই বৈষম্যের শিকার হয়ে আসছেন তাদের দাবি দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় বেতন স্কেলে অনুরূপ দশম গ্রেড বেতন নির্ধারণ স্বেচ্ছায় অবসরের বয়স সীমা বিশ বছর নির্ধারণ পেনশন আনুত শিকার হার এক টাকার পরিবর্তে তিনশো টাকা নির্ধারণ বার্ষিক বেতন বৃদ্ধি দশ শতাংশে উন্নীতকরণ চাকরিরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিনা ব্যয়ে চিকিৎসা সেবা প্রদান গ্যাস বিদ্যুৎ পানি সামাজিক এবং অন্যান্য ব্যয় বাবদ মাসিক দশ হাজার টাকা প্রদান রাউজুকের প্লট বরাদ্দের ক্ষেত্রে কর্মচারীদের সংখ্যার আনুপাতিক হারে কোটা সংরক্ষণ সহ রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের চাকরি গণনা প্রভৃতি এছাড়া টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহল আউটসোর্সিং প্রথা বাতিল সতেরোতম গ্রেডে কর্মচারীদের চতুর্থ শ্রেণী পরিবর্তে তৃতীয় শ্রেণী হিসেবে গণ্য করা একই সঙ্গে চাকরিরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য রাজধানীর কর্মচারী কমপ্লেক্স নির্মাণ করার দাবি জানানো হয় এ সময় ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হেদায়েত হোসেন জানান তাদের সব দাবি বাস্তবায়নে আগামী শুক্রবার সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কর্মচারী সমাবেশের আয়োজন করা হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশন প্রধান উপদেষ্টা মোহাম্মদ লুৎফর রহমান কার্যকরী সভাপতি শরীফ আবুল সহ সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ সাধারণ সম্পাদক ফরিদুর রহমান কেন্দ্রীয় অতিরিক্ত সাধারণ সম্পাদক বাহারুদ্দিন সম্মিলিত অধিকার আদায় ফোরামের সভাপতি মোহাম্মদ মিরাজুল ইসলাম lambda সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখ উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি বেতন বৈষম্য নিরসনের জন্য সরকারি কর্মচারীগণ ছয় দফা দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে আর সামনে যেহেতু নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে এই ছয় দফা দাবি পূরণে তারা আরো বেশি তৎপর হয়ে উঠছে এবং কর্মচারীরা প্রত্যাশা করছেন আগামী সংসদ নির্বাচন বা তফসিল ঘোষণার আগেই এই ছয় দফা দাবি তাদের পূরণ করা হবে এবং নেয়া হবে বিশেষ পদক্ষেপ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ